আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের এই চ্যানেলে আগে থেকে আছ এবং যারা নতুন নতুন করে আজকে যোগদান করেছ তোমাদেরকেও স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি তো পাশাপাশি অভিনন্দন আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা হচ্ছে আমার প্রিয় স্যারেরা যারা আমার ক্লাসগুলো দেখেন আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আজকে ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক অনুযায়ী বিভিন্ন তোমাদের বিভিন্ন প্রশ্নের আলোকে যেই প্রশ্নগুলো বাড়ির কাছে আছে ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ শ্রেণীর এইগুলো পৃষ্ঠা অনুযায়ী এবং শিক্ষণ অভিজ্ঞতা এবং শাসন অনুযায়ী আমি বাড়ির গাছগুলো তৈরি করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে তোমরা একটা একটা স্টেপ স্টেপ দেখো দেখবে অনেক ভালো লাগবে এবং প্রশ্নগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে একবার দুইবার দেখতেই তুমি ওই যে বাড়ির গাছগুলো আছে বইয়ের ভিতরে এ বাড়ির গাছগুলো তুমি খুব সহজে করে নিতে পারবে আসো আমরা এবার ক্লাসে ফিরে যাই আবারও তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে যারা নতুন এসেছো এবং যারা আগে থেকে আমাদের এই পরিবারে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা এক শাসন হচ্ছে চার একটু খেয়াল করবা আর পাশাপাশি থামনেল খেয়াল করবা শিক্ষণ অভিজ্ঞতা এবং সেশন তাহলে তুমি সহজে পাঠগুলো দেখতে পারবে তারপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ আমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা নাম্বার দশের এই সমাধানটি আমরা করে হচ্ছে কেমন আমাদের খুঁজে বের করা করতে তত্ত্ব হচ্ছে ভিতরে পাঠের একটা বাড়ির গাছ রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে করতে হবে এটা সেটা হচ্ছে সারণি এক দশমিক চার কেমন পৃষ্ঠা নম্বর হচ্ছে দশ আমাদের তত্ত্ব যাচাই হয়ে গেলে নিচে সারণীটি পূরণ করি এটা হচ্ছে লাইক তো এখানে যে তত্ত্ব সংগ্রহ করেছিলাম আমরা 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 ক্লাসের যে তত্ত্বগুলো আমরা বাইরে থেকে কালেকশন করেছিলাম সংগ্রহ করেছিলাম এটাকে যাচাই করেছি যাচাই করার পর আমরা কি পেলাম এটা আমরা পূরণ করব এটা আমরা পেয়েছি এটা কি পেলাম যাচাই করে ঠিক আছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই ফর্মটি তোমাদেরকে পূরণ করে আমি দেখাবো পৃষ্ঠা নম্বর দশ সার হচ্ছে এক দশমিক চার একটু তোমরা মনোযোগ যদি দাও অবশ্যই দেখতে পারবে এর আগে আমরা একটু কথা বলে রাখি আমরা পূর্বের শেষন তিনের দা তিনের সারণিতে যে সমস্যাটি বাছাই করেছিলাম তা হলো করোনা ভাইরাস সম্পর্কে ভ্রান্ত ধারণা এটা ছিল সমস্যা এটা নিয়ে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলাম উক্ত সমস্যার বিষয়ে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম তথ্যগুলো যাচাই করার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তথ্য যাচাই করেছি নিচে যাচাই করা তথ্যগুলো উল্লেখ করা হলো। আমরা তত্ত্বগুলো সংগ্রহ করলাম এবং তত্ত্বগুলার কতটুকু সঠিক সত্য মিথ্যা কি আমরা বিশ্ব স্বাস্থ্যর ওয়েবসাইটে ঢুকেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন বিজ্ঞপ্তিগুলো দেখেছি এবং বিশেষজ্ঞ ডাক্তারেরও আমরা পরামর্শ নিয়েছি তাদের লেখাগুলো আমরা দেখেছি দেখি আমরা যেটা সত্যতা পেয়েছি এটা আজকে আমরা পরমটি পূরণ করবো তো নমুনা সমধার হচ্ছে যে তত্ত্ব সংগ্রহ করেছিলাম আমরা কি কি তত্ত্ব সংগ্রহ করেছিলাম প্রথমে দেখো আমরা সংগ্রহ করেছিলাম গৃহপালিত প্রাণী করোনা ভাইরাস ছড়াতে পারে কেমন এটা আমরা সংগ্রহ করেছিলাম তারপরে বয়স্করাই আক্রান্ত হবে এবং মৃত্যুর ঝুঁকি বেশি থাকে অ্যান্টিবায়োটিক দিয়ে করোনা ভাইরাসের চিকিৎসা বা কার্যকরী ভূমিকা পালন করে তবে ভ্যাকসিন নিলে মৃত্যু হার কমে তাহলে গৃহপালিত প্রাণী এগুলার এগুলোর মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে বলতেছে বয়স্করা আক্রান্ত হবে বেশি কারণ ওরা মৃত্যুর ঝুঁকিও থাকবে বেশি ওদের তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে যদি করোনা ভাইরাসের চিকিৎসা করা হয় তোমার যখন করোনা ভাইরাস হবে অ্যান্টিবায়োটিক যখন তুমি খাবে এটা মোটামুটি কাজ করে কিন্তু মৃত্যুর হার কমে তবে তোমাকে অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করতে মানে হচ্ছে টিকা দিতে হবে টিকা না দিলে কিন্তু তুমি তোমার সমস্যা হবে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে তো এ চারটি এ তিনটি আমরা তথ্য সংগ্রহ করেছিলাম এখন আমরা এ তিনটি যাচাই করার পর আমরা কি পেয়েছি এগুলো এবার আমরা জানবো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমাদের বইতে যেই আছে যে ফরমটি আছে এটা তোমরা পূরণ করে নিবে এক নম্বর হচ্ছে পানি যেমন বিড়াল কুকুর ইত্যাদি করোনা ভাইরাস ছড়ায় এমন প্রমাণ এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি আমরা যে তথ্যটি সংগ্রহ করেছিলাম গৃহপালিত বিভিন্ন পশু বিড়াল কুকুর গরু ছাগল এটা থেকেও করোনা ভাইরাস ছড়ায় কিন্তু আমরা যে তথ্য যাচাই করার পর জানতে পেরেছি আসলে এই ধরনের সত্যতা পাওয়া যায়নি পোষা পালিত পোষা পালিত প্রাণী গৃহপালিত প্রাণীর মাধ্যমে কখনো করোনা ভাইরাস ছড়ায় না এটা সত্যতা আমরা পাই তবে পোষা প্রাণীর সংস্পর্শে আসলে সাথে সাথে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে তবে ভালো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যদি আমরা গরু ছাগল হাঁস মুরগি এগুলোর যদি আমরা রক্ষণাবেক্ষণ করি এবং দেখাশোনা করি সেজন্য আমাদেরকে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে রাখতে হবে দুই নম্বর হচ্ছে যে কোনো বয়সের মানুষের করোনা ভাইরাস হতে পারে ঠিক আছে তবে যারা বয়স্ক এবং পূর্ব থেকে যারা ধূমপান করে অ্যাজমা ডায়াবেটিস হৃদরোগে আক্রান্ত হয়ে তারা গুরুতর অসুস্থ হতে পারে তো আমরা যে দুই নম্বরে যে তথ্যটি পেয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র বয়স্কদের আহ কি হতে পারে করোনা ভাইরাস হতে পারে আর কারো হবে না এ ধরনের তথ্য পেয়েছিলাম আসলে তা কিন্তু নয় বয়স্ক যারা এদেরও হতে পারে যারা অল্প বয়সী ইয়াং তরুণ এদেরও হতে পারে তবে যারা বেশিরভাগ হচ্ছে যারা ধূমপান করে যাদের অ্যাজমা রয়েছে অ্যালার্জি রয়েছে যাদের ডায়াবেটিস আছে যাদের উচ্চ উচ্চ রক্ত আছে হ্যাঁ যাদের হৃদরোগের আক্রান্ত যারা যাদের হৃদরোগ রয়েছে এরা কিন্তু গুরুতর দ্রুত এরা অসুস্থ হতে পারে তবে সঠিক চিকিৎসা এবং বিধিনিষেধ মেনে চললে বয়স্করা ওই ভাইরাস থেকে মুক্তি পেতে পারে দুই নম্বর আমরা শেষ করলাম এরপর আমরা যাচাই করে আরো কি কি পেয়েছি দেখো অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না এন্টিভাইরাস অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না তুমি অ্যান্টিভাইরাস ওষুধ যখন খাবে এটা করোনা ভাইরাস এটা কমবে না বরং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভাইরাস এ এক ধরনের ভাইরাস তা এক চিকিৎসা বা প্রতিরোধ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা উচিত নয় ঠিক আছে তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে অনেকে মনে করো বলে যে অ্যান্টিভাইরাস অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে হয়তো করোনা ভাইরাস কমে যায় আসলে এটা কিন্তু নয় সবচেয়ে বেশি হচ্ছে তুমি সতর্কতা অবলম্বন করতে হবে এবং দ্রুত তোমাকে চিকিৎসার আওতায় আসতে হবে এবং টিকা গ্রহণ করতে হবে তোমরা যারা ছাত্ররা রয়েছে আমাদের সিক্স সেভেন থেকেও টিকা দেওয়া হয়েছে একেবারে নাইন টেন ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা তোমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করবে তবে বিশ্ব স্বাস্থ্যের পরামর্শ হল ভ্যাকসিন নিলে তুলনামূলকভাবে মৃত্যুহার মৃত্যু হার কমবে কেমন কমে সে সাথে আক্রান্ত হবার হার তুলনামূলকভাবে কমে যায় তাহলে সবচেয়ে বেশি হচ্ছে তোমাকে ভ্যাকসিন নিতে হবে বা টিকা দিতে হবে টিকাটা দিলে তোমার দ্রুত অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি এবং মৃত্যু হার অনেক কমবে মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে বিভিন্ন কুসংস্কার ও গুজব থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আমরা এই করোনা ভাইরাস সম্পর্কে আমরা অনেক গুজব শুনেছি অনেক মিথ্যা কথা শুনেছি অনেক কিছু শুনেছি আসলে এগুলো সত্যতা এটা কিন্তু আসলে না এই বিষয়গুলো আমাদেরকে হবে বেশি করে। আমরা এগুলো একটু হবে। করোনা ভাইরাস এটা গুজব ছড়ালো মিথ্যা কথা বলা তারপরে অ্যান্টিবায়োটিক খেলে হবে না গরম পানি আর বিভিন্ন কথা আমরা শুনেছি আসলে এগুলো কোনো সত্যতা নাই সত্যতা হচ্ছে যেটা তুমি সতর্কভাবে চলতে হবে মুখে মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে আর টিকা গ্রহণ করতে হবে যদি তুমি টিকাটা গ্রহণ করো তাহলে তোমার কি হবে না করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আর যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে একসময় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে সারণীটা পূরণ করে দিয়েছি এটা অবশ্যই তোমরা তোমাদের এখান থেকে নোট করে প্রয়োজনে দুইবার তিনবার একটু দেখে তুমি তোমার বই এটা পূরণ করে নিবে যা তোমার পরবর্তীতে তোমার ক্লাসে তোমার জন্য খুবই ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও